My dear students, learning history, আজকের আলোচনা বিষয় গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। ভারতীয় শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে গুপ্ত শাসন ব্যবস্থা এক স্মরণীয় সংযোজন। গুপ্ত শাসন ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যের দিকগুলি জানতে গেলে আমাদের একাধিক ঐতিহাসিক উপাদানের উপরে নির্ভর করতে হয়। সমসাময়িক যে সমস্ত লেখক উৎকীর্ণ হয়েছিল, সেই সঙ্গে চীনা পরিব্রাজক ফাহিয়েনের লেখা ফোকি গ্রন্থ, সমসাময়িক প্রাপ্ত বিভিন্ন মুদ্রা, সেই সঙ্গে নারদ স্মৃতি, মনুস্মৃতি, বৃহস্পতি স্মৃতি, এমনকি বায়ুপুরাণ, বিষ্ণুপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং কালিদাস এর লেখক যে সাহিত্য এবং বিশাখাদত্তের মুদ্রা রাক্ষস, এই সমস্ত সমকালীন তথ্যসূত্র গুপ্ত শাসনের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের পরিচয় দান করে। চরিত্রগতভাবে গুপ্ত শাসন ব্যবস্থা ছিল স্বৈরাচারী রাজতান্ত্রিক এবং এটা ছিল বংশানুক্রম। সেই সঙ্গে গুপ্ত রাজারা ছিলেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। তারা বিভিন্ন উপাধি গ্রহণ করতেন, বিশেষ করে শ্রীগুপ্ত মহারাজা উপাধি গ্রহণ করলেও পরবর্তীকালে প্রথম কুমারগুপ্ত মহারাজা ধীরাজ, আরও পরবর্তীকালে পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ, এমনকি অচিন্ত পুরুষ, পরম ধীরাজ, এই সমস্ত উপাধি তারা গ্রহণ করতেন। এ থেকে তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় যে বিশ্বাস করতেন তা প্রমাণিত হয়। তাদের ক্ষমতাগতভাবে গুপ্ত রাজারা ছিলেন সীমাহীন ক্ষমতায় অধিকারী, শাসন, বিচার, আইন ও সামরিক বিভাগের সর্বময় ক্ষমতার মালিক ছিলেন গুপ্ত রাজা বা সম্রাটরা। সেক্ষেত্রে তারা তাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজ্যের নিরাপত্তার দিকটি যেমন দেখতেন, রাষ্ট্র নীতি নির্ধারণ, আইন প্রণয়ন এবং বৈদেশিক যুদ্ধ পরিচালনার কাজও রাজারা সামনে থেকে পরিচালনা করতেন। সুতরাং গুপ্ত রাজারা চরম স্বৈরাচারী ক্ষমতা ভোগ করতেন। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে গুপ্ত রাজারা স্বৈরাচারী ক্ষমতায় বিশ্বাসী হলেও এককভাবে শাসন কার্য পরিচালনা করতেন না। সেক্ষেত্রে বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীর সাহায্য যেমন নিতেন, তেমনি একটি মন্ত্রিসভা সম্রাটকে নানান কার্যে সহযোগিতা করতেন। একাধিক মন্ত্রী এই মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। এই মন্ত্রীদের মধ্যে মহাসন্ধি বিগ্রহী, যাকে পররাষ্ট্রমন্ত্রী বলা হয়, যিনি যুদ্ধ এবং শান্তি স্থাপন বিষয়ক বিষয় দেখভাল করতেন, সেই সঙ্গে মহাদণ্ডনায়ক, যাকে বিচার বিভাগের মন্ত্রী বা প্রধান বিচারপতি রূপে দেখা হতো, মহামন্ত্রী, যিনি মূলত মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসাবে সম্রাট বা রাজাকে প্রধান পরামর্শ দাতা হিসাবে রাজকার্য পরিচালনায় সহযোগিতা করতেন। কালিদাসের লেখা থেকে আমরা জানতে পারি যে কৃষ্ণ কি নামক জনৈক কর্মচারী মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত আমাত্য নামক কর্মচারীর মাধ্যমে রাজার নিকট পৌঁছে দিতেন। অর্থাৎ মন্ত্রী পরিষদের একটা বিশিষ্ট ভূমিকা প্রশাসন পরিচালনার ক্ষেত্রে ছিল, কিন্তু মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণ করা বা না করা, সেটাকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আকারে কার্যকরী করার চূড়ান্ত ক্ষমতা সম্রাটের হাতে ছিল। সুতরাং পরামর্শদাতা সভা হলেও সেটা কোনো সিদ্ধান্ত গ্রহণকারী কোনো পরিষদ বা সংস্থা ছিল না, মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদের পাশাপাশি গুপ্ত শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে একাধিক উচ্চপদস্থ রাজকর্মচারীর আমরা সন্ধান পাই বিভিন্ন তথ্যসূত্রে। সেক্ষেত্রে গুপ্ত শাসন ব্যবস্থায় কুমারামাত্যদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই সঙ্গে রাজপুরুষ, রাজনায়ক, রাজপুত্র, রাজামাত্য,
মহাসামন্ত, মহাপ্রতিহার, মহাধর্মাধ্যক্ষ, অঙ্গসঞ্চারী, এই সমস্ত উচ্চপদস্থ রাজকর্মচারীরা গুপ্ত শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় প্রশাসন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মহাপ্রতিহার নামক কর্মচারী, তিনি রাজ অন্তপুরবাসীদের কাজের তত্ত্বাবধান করতেন। তেমনি আবার অঙ্গসঞ্চারীগণ রাজার গৃহীত আদেশগুলি কার্যকর করার দায়িত্ব বহন করতেন। এছাড়া আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যে সমস্ত রাজকর্মচারী যুক্ত ছিলেন গুপ্ত যুগে, তাদের মধ্যে আমরা দেখব দণ্ডিক, দশ পরধিক, গোলমিক, কট্টপাল, অক্ষরঙ্গ, রাজু প্রমুখ কর্মচারীর আমরা নাম করতে পারি। এইভাবেই গুপ্ত সম্রাট তার কেন্দ্রীয় প্রশাসন পরিচালনা করতেন। সেই সঙ্গে কেন্দ্রীয় প্রশাসন পরিচালনার পাশাপাশি গোটা সাম্রাজ্যকে গুপ্ত সম্রাট একাধিক প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি বা দেশ। এই ভুক্তির যিনি প্রধান তাকে উপরি বলা হত। মূলত কুমারামাত্যদের মধ্য থেকে এই উপরি পদে নিয়োগ করা হতো। সেই সঙ্গে আমরা দেখব যে ভুক্তি বা দেশগুলো, যেগুলোকে প্রদেশ বলা হয়, সেই প্রদেশ বা ভুক্তিগুলিকে আবার কতকগুলি বিষয় বা জেলাতে ভাগ করা হয়েছে। বিষয় বা জেলার শাসনকর্তা পদে বিষয়পতিকে নিয়োগ করা হয়েছে এবং বিষয় বা জেলাগুলিকে, বিশেষ করে পূর্ব ভারতের বিষয়গুলিকে বা জেলাগুলিকে একাধিক বিধিতে ভাগ করা হয়েছে। এই বিধির শাসন কার্য পরিচালনার যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তাকে বিধি বলা হতো। শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সর্বনিম্ন একক ছিল গ্রাম। গ্রাম প্রধান, তিনি শাসন কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, তাকে গ্রামামাত্য এমন বলা হতো। এখন আমরা দেখব যে সেই সময় যে সমস্ত নগর ছিল সেই নগর পরিচালনার ক্ষেত্রে কি রকমের বিধিবিধান বা শৃঙ্খলা ছিল। সেক্ষেত্রে আমরা দেখব যে নিগম, যাকে পৌর নিগম বলা হয়, সেটি মূলত নগর শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। নগর নিগমে নগর সৃষ্টি, স্বার্থবাহ, কুলিক এবং কায়স্থ, এই চারজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এছাড়া তাদের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে, পৌর শাসন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন উপদেষ্টাদের সাহায্য গ্রহণ করা হতো। এখন আমরা দেখে নেব যে বিচার ব্যবস্থা কেমন ছিল। বিচার ব্যবস্থার ক্ষেত্রে সমান্তরাল বিচার বিভাগ গঠন করা হয়েছিল। কেন্দ্রে যেমন মহাদণ্ডনায়ক সম্রাটের পক্ষে বিচার কার্য পরিচালনা করতেন, তেমনি প্রত্যেকটি ভুক্তিতে এবং জেলা বা বিষয়তে আলাদা আলাদা বিচারপতি বিচার কার্য পরিচালনা করতেন। হাইয়ান লেখা থেকে জানতে পারি যে এই সময় বিচারের ক্ষেত্রে দণ্ডদান অত্যন্ত উদারনৈতিক ছিল, অর্থাৎ মৃত্যুদণ্ড হতো না, এমন ধরনের বক্তব্য ফাইয়েনের বিবরণ থেকে উঠে এসেছে। কিন্তু অন্যদিকে আমরা দেখব যে বিশেষ করে মুদ্রারাক্ষস, যিনি গ্রন্থটি যিনি লিখেছেন বিশাখা দত্ত, এই মুদ্রারাক্ষসে অন্যরকমের কথা উল্লেখ আছে। সেখানে বধ্যভূমির কথা আছে, যেখানে হত্যা মানে মৃত্যুদণ্ড কার্যকরী করা হতো। সুতরাং খুব যে উদার ছিল তা কিন্তু বলা যাবে না। তেমনি আমরা এই বিচার বিভাগের পাশাপাশি রাজস্ব বিভাগ, যেটা গুপ্ত সম্রাটদের আয়ের প্রধান উৎস ছিল, সেই রাজস্ব বিভাগের প্রধান কর ছিল যেটা, সেটা হচ্ছে ভূমি রাজস্ব। তখন ভূমি রাজস্বকে মূলত দুটো ভাগে ভাগ করা হতো, একটা হচ্ছে বলি আর একটা হচ্ছে ভাগ। উৎপন্ন ফসলের এক ষষ্ঠ অংশ ভাগ আদায় করা হতো। সেই সঙ্গে স্বর্ণের উপরে কর হিরণ্য, যাকে স্বর্ণকর বলা হতো। তেমনি বাণিজ্য শুল্ক বাবদ যে কর তাকে শুল্ক বলা হতো। তেমনি ক্লিপ্ত, জমি ক্রয় বিক্রয়ের উপরে যে কর আদায় করা হতো রাষ্ট্রীয় তরফ থেকে, তাকে ক্লিপ্ত বলা হয়। সেই সঙ্গে আমরা এই যুগে যে সমস্ত অন্যান্য কর প্রচলিত ছিল তার মধ্যে আমরা দেখব যে হলিভকর আসলে লাঙলের অংশের জন্য যে কর, লাঙল ব্যবহার করা, চাষের জন্য যে লাঙল ব্যবহার করতো তার জন্য যে কর দেওয়া হতো। এইভাবে নানান কর আদায়ের পাশাপাশি প্রজাদের কাছ থেকে বিনা পারিশ্রমিকে সরকার এক ধরনের শ্রম গ্রহণ করত।
বা প্রজারা শ্রমদান করতে বাধ্য হতো বিনা পারিশ্রমিকে, যাকে বলা হতো বৃষ্টি বলা হতো। এটা গুরুত্বপূর্ণ দিক। রাজস্ব ব্যবস্থার পাশাপাশি আমরা স্বৈরাচারী রাষ্ট্রশাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে সামরিক বিভাগের দিকটিও আলোচনা করব। সেক্ষেত্রে সামরিক বিভাগ চারটি ভাগে বিভক্ত ছিল, পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, হস্তী বাহিনী এবং নৌবাহিনী। গুপ্ত যুগে সামরিক বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো বলা মহাবলাধিকৃত। সেই সঙ্গে অশ্ব বিভাগের যিনি প্রধান ছিলেন তিনি মহাশ্বপতি, হস্তী বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে মহাপিলুপতি বলা হতো। সেই সময় প্রধান যুদ্ধাস্ত্র হিসাবে তীর, ধনুক, তরবারি ইত্যাদি ব্যবহার করা হতো। নৌবাহিনীর গুরুত্ব গুপ্ত রাজারা অনুধাবন করেছিলেন, এটা একটা বিশেষ তাৎপর্যের জায়গা বলে আমরা মনে করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, গুপ্ত রাজাদের অধীনে স্থায়ী সেনাবাহিনী থাকার পাশাপাশি সামন্ত যারা ছিলেন গুপ্ত রাজাদের অধীনে, সেই সামন্তদের কাছ থেকেও যুদ্ধের প্রয়োজনে সেনা সংগ্রহ করা হতো। সেই সেনা দিয়ে স্থায়ী সেনাবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ কার্য পরিচালনা করা হতো। এটা গুরুত্বপূর্ণ দিক। এখন আমরা এই যে গুপ্ত শাসন ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যের দিকগুলো তুলে ধরলাম, এর পরিপ্রেক্ষিতে আমরা যদি এর মূল্যায়নের জায়গায় যাই তাহলে দেখতে পাবো যে কিছুটা মৌর্য শাসন ব্যবস্থার সঙ্গে চরিত্রগতভাবে সাদৃশ্য লক্ষ্য করলেও মৌর্য শাসন ব্যবস্থায় যে সমস্ত প্রশাসনিক পদ ছিল তার যে টার্ম ছিল, পরিভাষা ছিল, সেইগুলো কিন্তু গুপ্ত প্রশাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করছি না। অর্থাৎ গুপ্ত শাসন ব্যবস্থা মৌর্য শাসন ব্যবস্থা অপেক্ষা কতটা মৌলিক সেটা সম্পর্কে একটা বক্তব্যের জায়গা রয়ে গেছে। এক্ষেত্রে আর ডি মুখোপাধ্যায় ঐতিহাসিক, তিনি এই মৌলিকত্বের দিকটি তুলে ধরেছেন। যদিও এলাহাবাদ প্রশস্তিতে এমন কিছু পদের উল্লেখ রয়েছে যেমন মহাসন্ধি বিগ্রহী, মহাবলাধিকৃত, এগুলো হয়তো নামের একটু হেরফের হলেও এই পদগুলো মৌর্য যুগেও টিকেছিল এটা আমরা বলতে পারি। সুতরাং খুব একটা মৌলিকত্বের জায়গা নেই। কিন্তু একটা জিনিস সেখানে বলে দিতে হবে, সেটা হচ্ছে মৌর্য শাসন ব্যবস্থা যতটা কেন্দ্রীভূত ছিল গুপ্ত শাসন ব্যবস্থা ততটা কেন্দ্রীভূত ছিল না। কারণ পরবর্তীকালে আমরা দেখব যে ব্রাহ্মণদেরকে ভূমিদানের পাশাপাশি রাজকর্মচারী যারা উচ্চপদস্থ কর্মচারী তাদের নগদ বেতনের পরিবর্তে জমিদান শুরু হয়। অর্থাৎ অগ্রহার দানের পাশাপাশি সরকারি কর্মচারীদের ভূমিদান বা ভূমি পট্টালি প্রদানের প্রথা শুরু হয়, যার ফলে ওই স্থানীয়ভাবে সামন্ততান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে উঠতে শুরু করে। ফলে একটা বিকেন্দ্রীভূত রাষ্ট্র কাঠামো গুপ্ত শাসন কাঠামোর মধ্যে একটা উপস্থিতি টিকিয়ে রেখেছিল বা কিছুটা পরবর্তীকালে এই সামন্ততান্ত্রিক চরিত্র ধারণ করেছিল গুপ্ত শাসন কাঠামোয়, এই ধরনের একটা বক্তব্য কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে। পরবর্তীকালে আমরা গুপ্ত পরবর্তীকালে এই যে সামন্ততান্ত্রিক কাঠামো পরবর্তীকালে আরও বিকশিত হয়েছিল তা হর্ষবর্ধনের আমলে বা ভারতবর্ষের অন্যত্র গুপ্ত পরবর্তীকালে যে আঞ্চলিক রাজশক্তির উত্থান ঘটেছিল তার মধ্য দিয়েই তা প্রমাণিত হয়। সার্বিকভাবে বিকেন্দ্রীভূত রাষ্ট্র কাঠামো গড়ে ওঠার একটা আভাস গুপ্ত শাসন ব্যবস্থার পরের দিকে পরিলক্ষিত হলেও গুপ্ত শাসক এবং গুপ্ত শাসন যে স্বৈরাচারী বংশানুক্রমিক ঈশ্বর প্রদত্ত ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই মূল্যায়ন আমরা করতে পারি। আজ এ পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।